প্রিয় বন্ধুরা, তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, ইউজি পিজিতে পড়ছো, তোমাদের এক্সামিনেশনের মোড নিয়ে বা অনলাইন এক্সামিনেশন নিয়ে এই মুহূর্তে একাধিক ইউনিভার্সিটি থেকে কিন্তু একাধিক ইনফরমেশান পাওয়া যাচ্ছে। সমস্তটাই এই ভিডিওতে এই মুহূর্তের ইনফরমেশান নিয়ে আলোচনা করব। একই সাথে তোমাদের অর্থাৎ ছাত্রছাত্রীদের মুখ থেকে একাধিক বাস্তব জিনিস জানতে পারছি, সেটাও বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। কাজেই তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, তারা এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ, অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। ব্যক্তিগতভাবে কিছু জিজ্ঞাসা করার থাকলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম, সরাসরি যোগাযোগ করতে পারো। সবার প্রথমেই প্রত্যেককে জানিয়ে রাখি, তোমাদের যে অনলাইন এক্সামিনেশনের প্রক্রিয়া কিছুটা কিন্তু কালকেই অনেকটা এগিয়েছে। কালকে সম্পূর্ণ রাত প্রায় সকাল 4টে অবধি তোমাদের অনেকের সাথে কথা হয়েছে আমার, আর কারোর সাথে ভিডিও কলিংয়ে কথা হয়েছে, কারোর সাথে এমনি মেসেজের থ্রু কথা হয়েছে, কারোর সাথে ভিডিও মারফত কথা হয়েছে। তো এখানে তোমাদের প্রত্যেককে আগে ইনফরমেশানগুলো দিয়ে রাখি। একাধিক ইউনিভার্সিটি থেকে কিন্তু বলে দেওয়া হয়েছে যে এক্সামিনেশান যেটা আছে অফলাইনে হবে, সেই কারণেই কিন্তু একাধিক ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা আন্দোলন করেছে, উপাচার্যদের ঘেরাও করেছে। তার মধ্যে যেমন আলিয়া ইউনিভার্সিটির কথা যদি বলি, আলিয়া ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কিন্তু ঘেরাও করেছে। তাদের যে এক্সামিনেশান 12 তারিখে অফলাইনে হওয়ার কথা, সেই এক্সামিনেশানকে পিছিয়ে দেওয়ার দাবি কিংবা অনলাইনে নেওয়ার দাবি কিন্তু তারা করছে। এখানে পরীক্ষা যাতে অনলাইনে হয় তারা এই দাবি রেখেছে এবং উপাচার্যের কাছে সেই নিয়ে কিন্তু আজকে পুনরায় বৈঠক রয়েছে। তাদের যে অনুযায়ী ক্লাস হয়েছে অনলাইনে সাথে অফলাইনে, মানে এই সেমিস্টারের ক্লাস অনলাইন অফলাইন মিশিয়ে হয়েছে, সেই অনুযায়ী যাতে তাদের এক্সামিনেশান হয়, যাতে অনলাইন এক্সামিনেশান হয়, তাই সেটাই কিন্তু উপাচার্যদের সামনে তুলে ধরেছে। এবং সেই অনুযায়ী কিন্তু আজকে আবার পুনরায় বৈঠক রয়েছে আলিয়া ইউনিভার্সিটির। এবং ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে কিছু ইনফরমেশান আমি পেয়েছি, যদিও সেই ইনফরমেশানটা এখনও পর্যন্ত সংবাদ মাধ্যমে উঠে আসেনি বলে তোমাদের সঙ্গে শেয়ার করছি না। এবং তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু এই মুহূর্তে অনলাইন অফলাইন নিয়ে নিজেরাই বিভ্রান্ত, এটা সবার প্রথমে বলে রাখি। কারণ তারাও জানে যে স্টুডেন্টরা ক্লাস করতে পারেনি, তাদের যে কোর্স ডিউরেশন রয়েছে অর্থাৎ 6 মাসের যে সেমিস্টার, সেই সেমিস্টারের অনেকের ক্ষেত্রে একদিনও ক্লাস হয়নি। আমি তো বিশ্বাসই করিনি, কিন্তু অনেকে প্রুফ দেখিয়েছে, এমনকি শিক্ষকের সাথে কল রেকর্ডিংয়ের ভয়েস পর্যন্ত আমাকে পাঠিয়েছে, স্যার বলছে একদিনও পড়ায়নি। ফিজিক্স অনার্স পড়ছে কিন্তু একদিনও ক্লাস হয়নি। অনেক অনেক ছাত্রছাত্রী এরকমও রয়েছে ইয়ারের, যাদের সেমিস্টার বেসে এক্সাম হয় না, ইয়ারের এক্সামিনেশান রয়েছে। আমি ইউনিভার্সিটির নামও বলতে পারি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, সে বলছে আমাদের একদিনও ক্লাস হয়নি। এমনকি একজন রয়েছে কম্পিউটার নিয়ে পড়ছে, তার একদিনও ক্লাস হয়নি, ঠিক আছে। এরকম অনেক রয়েছে এবং স্ক্রিনশটও দিয়েছে, গ্রুপের স্যারদের সঙ্গে কথা হচ্ছে, স্যার একদিনও ক্লাস নেয়নি, স্যার অফলাইনে পরীক্ষা হচ্ছে, স্যার বলছে তাও বলছে তোমাদের ক্লাস নেবো। আরে কখন ক্লাস নেবে, আর তো রয়েছে এখনও ক্লাসই নেই একটাও, বলছে ক্লাস নেবো, তার সাথে অফলাইন পরীক্ষা নোটিশ চলে এসছে, বলো এক্সামিনেশান দেবে কীভাবে ছাত্রছাত্রীরা। একাধিক তথ্য উঠে এসছে, তোমরা অনেকে প্রায় এখনও এক থেকে দেড় হাজার মেসেজ আমি দেখতে পারিনি, সিন করা হয়নি, আস্তে আস্তে দেখছি, তোমরা বুঝতেই পারছো এত মেসেজ একসাথে সবার সাথে কথা হয়নি। এক্ষেত্রে তোমরা অনেকে একটা বিষয় কিন্তু করছো, কী করছো, আমার সমস্ত ইউনিভার্সিটির ক্ষেত্রেই অ্যাকচুয়ালি স্টুডেন্টরা বলেছে, কিছু স্টুডেন্ট রয়েছে যারা সামনে আসতে চাইছো না, বলছো চাও কিন্তু সামনে আসতে চাইছো না। দেখো এটা একার পক্ষে সম্ভব না, সবাই একসাথে মিলে তোমাদের যেটা বাস্তব, তোমাদের সঙ্গে যেটা ঘটছে সেটাই তুলে দেওয়ার আমি প্রচেষ্টা করছি। যারা মেয়েরা রয়েছে, বিশেষ করে আমার বোনেরা রয়েছে, তারা কিন্তু সর্বাধিক পরিমাণে ভয় পাচ্ছ যে ভিডিও করব, আমার এগেনস্টে কিছু একটা হয়ে যাবে, এরকম কিচ্ছু না। তুমি তো কোনো ভুল তথ্য দিচ্ছ না, তোমার যে কদিন ক্লাস হয়েছে, তোমার যে সমস্যা রয়েছে যেটা আমাকে টাইপ করে তুমি বলছো, সেটা ভিডিওটা ওপেন করে তোমার বলতে অসুবিধা কোথায়। তোমরা একত্রিতভাবে যদি বলো সেক্ষেত্রে কিন্তু এটা বেশি কার্যকরী হবে। তোমাদের প্রত্যেকের দাবি তুলে ধরো, হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া রয়েছে। প্রত্যেকটা ইউনিভার্সিটির থেকে যখন স্টুডেন্টরা একই বক্তব্য তুলবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই বিষয়টা আরও জোরদার হবে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলবো, তোমাদের এরকমভাবে প্রুফ দেওয়ার আমাকে কোনো প্রয়োজন নেই, তোমাদের সঙ্গে যেটা ঘটেছে সেটা ভিডিও মারফত তুলে ধরো। কেউ গুগল মিটে ক্লাস করেছো, কদিন ক্লাস করেছো, তার স্ক্রিনশট পাঠাচ্ছ, ও এই সমস্ত বিষয় বা স্যারের সাথে কী কথা বলেছো, স্যার কদিন ক্লাস করিয়েছে, একদিনও ক্লাস হয়নি, বলো একদিনও ক্লাস হয়নি, আমার এই 30 দিন 1 মাস ক্লাস হয়েছে, 1 মাস ক্লাস করিয়েছি,
অনেকেই গুছিয়ে বলেছো এক দু মিনিটের মধ্যে, আবার অনেকে রয়েছে কি এই একটায় তোমার ভিডিও তুমি এক ঘন্টা করে দিয়েছো, এক ঘন্টা করে তোমার যত বক্তব্য ছিল বলেছো, শর্টে বলো আমার এই কদিন ক্লাস হয়েছে, আমার এই সমস্যা হয়েছে, এ সেই কারণে আমি অনলাইনে এক্সামিনেশান চাই, অফলাইনে এক্সামিনেশান দিলে আমার এই সমস্যা হবে বা আমাদের কলেজের এই সমস্যা হবে। আর তোমাদের আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব, আমি যখন তোমাদের জন্য রাত জেগে কাজ করছি সেক্ষেত্রে তোমরা কেউ ভিডিও কল করো না, সেক্ষেত্রে কিন্তু আমি কাজ করতে পারছি না, কারণ একসাথে পাঁচটা দশটা যদি ভিডিও কল ঢোকে সেক্ষেত্রে আমি আমার ওয়ার্কটাই করতে পারবো না তোমাদের জন্য। আর সবশেষে একটাই কথা বলবো, চিন্তা মুক্ত হয়ে যতটা সম্ভব সেই অনুযায়ী কিন্তু তোমরা পড়াশোনা করো, কারণ পড়াশোনার কোনো বিকল্প হয় না। এবং তোমাদের প্রত্যেককে বলবো, এটা শুধু তোমার সমস্যা না, আমার তোমার প্রত্যেকের সমস্যা, কারণ তোমাদের সঙ্গে সর্বদা ছিলাম, কাজেই তোমরা চিন্তা মুক্ত হও।